দর্শক শিরোনামে শুনছিলেন ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা হতে পারে কাল তবে তার আগে দিবারাত্রির প্রস্তুতি ম্যাচে স্কোয়াডের সবাইকে যাচাই করে নিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ অবশ্য এই ম্যাচের প্রভাব দল নির্বাচনে কতটুকু থাকবে এসব প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন তিনি দিবারাত্রির প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল স্কিল অনুশীলন চলছিল কদিন থেকেই এবার মাঠে নেমে পড়া টিম বাংলাদেশ আসন্ন আন্তর্জাতিক ব্যস্ততা কতটা সিরিয়াস উত্তর দেবে লাল আর সবুজে বিভক্ত হয়ে প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ দুই দলে বিভক্তি মানে ভারসাম্য রক্ষাও তবে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ হাঁটলেন ভিন্ন পথে অভিজ্ঞদের বিপক্ষে তারুণ্যের চ্যালেঞ্জ সাকিবের লাল দলে মুশফিক মাহমুদুল্লাহ তামিমদের সামলানোর দায়িত্ব নিলেন সবুজ অধিনায়ক মাশরাফি তবে স্পটটাইট কেড়ে নিলেন তামিম ইকবাল সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাটসম্যানদের পারফরম্যান্সে খুশি টিম ডিরেক্টর রানে থাকা তামিম তো বিপিএল ফর্মে ছিল মাহমুদুল্লাহ ফর্মে ছিল যে স্কুল তারা কন্টিনিউ করছে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট প্লাস বাকিরাও চিপিন করেছে বা ভালো একটা রান বোর্ডে উঠেছে শতক পেয়েছেন তামিম তবে পেসার রাজে খুব সাদামাটা ছিলেন তা নয় গেল বছর ছন্দ হারানো পেস অ্যাটাক নতুন বছরে ছন্দ খুঁজে পাবে তো অন্তত মোস্তাফিজ তাসকিন রাহিদের পারফরম্যান্স আশাবাদী করছে টিম ম্যানেজমেন্টকে এতদিন চার ওভার করে স্পেল করেছি আমরা বিপিএল এখন বা দশ বার স্পেল করতে হবে বোলারদের এই বোলিং ফিটনেসটাও ইম্পর্টেন্ট তো সব মিলে আমি মনে করি যে ইস ভেরি পজিটিভ একটা ব্যাপার ট্রাইনেশন আর শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াড গঠনে পজিশন অনুযায়ী সেরাদের বাছাই করা হবে জানালেন খালেদ মাহমুদ